আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো কিভাবে আপনারা নিজের ফটো দিয়ে এই ধরনের নিউ স্টাইলের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন। তো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা আছে ওখানে ক্লিক করুন আর পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখুন, তাহলে যখনই আমরা এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিও শুরু করি। গাইজ, স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটি অ্যাপ সঙ্গে একটি ভিডিও টেমপ্লেট ডাউনলোড করতে হবে। তো দুটোর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিন। আপনারা প্রথমেই ক্রাইম মাস্টার অ্যাপটিকে ওপেন করুন। ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ভিডিও সাইজটাকে সিলেক্ট করে নিন। ভিডিও সাইজ সিলেক্ট হওয়ার পর এখান থেকে মিডিয়াতে চলে যান। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আপনারা আপনার ফটোটিকে নিয়ে নিন। তো আপনি যে ফটো দিয়ে ভিডিও বানাতে চান সেই ফটোটি নিয়ে নিন। তো আমি এখান থেকে একটি ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ওপরে এখানে ক্লিক করে দিন। এবার আপনারা প্রথমে সেই ফটোর ওপরে ক্লিক করে এখানে ক্রপিংয়ের ওপরে ক্লিক করে একটা সমান করে দিন। সমান করা হয়ে গেলে ওপরের দিকে এখানে ক্লিক করে আপনার ফটোর ওপরে ক্লিক করে আপনি ভিডিওটি যত সেকেন্ড করতে চান ততটুকু টেনে নিন। তো আমি এখানে 34 সেকেন্ড টেনে নিলাম। তারপর আপনার আবার প্রথমে চলে আসুন। আসার পর আপনার এখান থেকে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে আপনারা এখান থেকে একটি ভিডিও টেমপ্লেট নিয়ে নিন। তো আমি নিন। তো এই ভিডিও টেমপ্লেটের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো ওখান থেকে আপনারা এই ভিডিও টেমপ্লেটটিকে ডাউনলোড করে নিন। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন। ফুল স্ক্রিন হয়ে গেলে এখান থেকে ব্যাক এসে আপনারা এখানে ব্লেন্ডিং যে অপশন পেয়ে যাবেন এখানে, তো এখানে এসে আপনারা কোথায় গেল, তো এই যে ব্লেন্ডিং এখানে এসে এটাকে স্ক্রিন করে দেবেন। স্ক্রিন করলে আপনার ফটোটিকে দেখবেন দেখা যাবে। তো তারপর উপরে জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা ফটোর ওপরে ক্লিক করে আপনারা এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে এই যে লেয়ার এখানে ক্লিক করে দেবেন। তো ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করা হয়ে গেলে তো আপনার জাস্ট আবার ফটোর ওপরে ক্লিক করে ফটোটিকে সুন্দরভাবে টেনে আপনারা এই যে এই ফটোটির সমান ফুল করে দেবেন। তো এভাবে সুন্দর করে এটাকে ফুল করার পর এখান থেকে ক্রপিংয়ে চলে যাবেন। এই যে ক্রপিং এখানে ক্লিক করার পর আপনারা মেকটাকে অন করে দেবেন। তো তারপর আপনারা এটাকে সুন্দরভাবে ক্রপ করে নেবেন। এই ভিডিও টেমপ্লেটের যে গোলটা রয়েছে এই গোলের মধ্যে সুন্দরভাবে এটাকে ক্রপ করে গোলটাকে মিলিয়ে দেবেন। তো আমি জাস্ট এটা একটু সুন্দর করে মিলিয়ে নিচ্ছি। তো এই যে দেখছেন আমাদের গোল করে ক্রপ করা হয়ে গেছে। তারপর ওপরে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা ভিডিও টেমপ্লেটের ওপরে ক্লিক করে এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে এই যে ফন্ট এখানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। তো তারপরে আপনারা ওপরে জাস্ট এখানে ক্লিক করে এখানে তো আবারও আপনারা লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের একটি পিএনজি নিয়ে নিতে হবে। তো এই পিএনজিটা আপনারা নিয়ে নেবেন। এই পিএনজির ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, তো এই পিএনজিটাও আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এটা নেওয়ার পর আপনারা এই যে এখানে নিচের দিকে এখানে তো এটাকে এখানে সুন্দরভাবে বসিয়ে দেন। বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে এসে একটু কালারটিকে এখানে এর লাইটটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। তো হোয়াইট হয়ে গেলে আপনারা ওপর দিয়ে ক্লিক করে এটা পিএনজিটাকে ফুল করে দেবেন। পিএনজিটাও যতটা ফটোটা টেনেছেন তো অতটাই টেনে ফুল করে দেবেন। ফুল করার পর এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো এটা যদি ভুল হয়ে যায় আবারও ঠিক করে নেবেন। তো তারপরে উপরের দিকে এখানে ক্লিক করবেন। তারপর এটা আপনারা আবারও লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করবেন। তারপরে আপনার এখান থেকে ব্লারটা সিলেক্ট করে নেবেন। তো তারপরে এটাকে আপনি ওকে করে দেবেন। তো তারপরে আপনি ব্লারটাকেও এটাকেও ফুল করে দেবেন। ফুল করার পর আপনি চাইলে এখানে সেটিংসে ক্লিক করে ব্লারটা বাড়ানো কমানো করতে পারেন। তো এটা আমার মনে হয় 3-2 মধ্যে রাখলেই ভালো হয়। তারপর ওপরের দিকে ক্লিক করে এটা ব্লারটার ওপরে ক্লিক করবেন। তারপর এখানে থ্রি ডটে ক্লিক করে এটাকে ব্যাক করে দেবেন, তাহলে এটা পিছনে চলে যাবে। তো তাহলে ব্যাকগ্রাউন্ডটা ব্লার দেখাবে। তো তাহলে এখানে আমাদের ভিডিও রেডি। তো এবার আমাদেরকে সাউন্ডটা মিউজিক লাগাতে হবে। মিউজিক লাগানোর জন্য অডিওতে ক্লিক করে এখান থেকে আপনারা আপনি যে মিউজিকটাকে লাগাতে চান সেই মিউজিকটাকে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলেই দেখবেন মিউজিক নিচে চলে আসবে। তো আমি এখানে চলে আসবে। তো এবার আপনারা চাইলে মিউজিকটাকে কাট করতে চাইলে আপনি কাট করতে পারেন। তো আমি এখানে মিউজিক কাট করছি না। তো এখানে আমাদের ভিডিও রেডি। তো এবার আমি আপনাদের ভিডিওটি প্লে করে দেখাচ্ছি।
তো দেখছেন এখানে আমাদের ভিডিও রেডি। তো এবার যদি আপনারা এখানে নাম লিখতে চান বা কোনো কিছু লিখতে চান তাহলে লেয়ারে ক্লিক করে এখান থেকে এই যে টেক্সট এখানে ক্লিক করে আপনারা এখানে যা কিছু আপনার নাম হোক আপনি যা কিছু চাইলে লিখে নিতে পারেন। এখানে লিখে আপনি এখানে সুন্দরভাবে এখানে যেখানে খুশি আপনি বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে বসাচ্ছি না, আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে কোনো নাম টাম লিখছি না, তো নামটা আমি ডিলিট করে দিলাম। তো এবার আপনারা ভিডিওটি রেডি হয়ে গেলে ভিডিওটি গ্যালারিতে সেভ করার জন্য শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর আপনার এটা এক্সপোর্ট করে দেবেন। এক্সপোর্ট করতে আপনার ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইজ আজকের এই ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন।